আসলে বিশেষ গণবিজ্ঞপ্তিটা আমাদের শুধুমাত্র চতুর্থ গণবিজ্ঞপ্তি পিসিএসএ আমাদের 16তম নিবন্ধনধারীদের জন্য একটা ভোগান্তি বাড়িয়েছে। আসলে ভাই আমাদের এই সমস্যাটা কিন্তু এখন জাতীয় সমস্যা হয়ে গেছে। সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শূন্যপদ থাকলেও নিয়োগ হচ্ছে না শিক্ষক। চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফলে নির্বাচিত 32,438 প্রার্থীকে এখনও চূড়ান্ত সুপারিশ করতে পারেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। চূড়ান্ত সুপারিশের দাবিতে বিভিন্ন সময় নিয়োগ প্রার্থীরা এনটিআরসিএ কার্যালয়ে গেলেও তাদের ফিরতে হয়েছে শুধু আশ্বাস নিয়েই। এভাবে অপেক্ষার প্রহর বাড়ায় হতাশায় নিমজ্জিত হচ্ছেন তারা। প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষক প্রার্থীরা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, বিশেষ করে বিষয়ভিত্তিক পাঠদানে ঘাটতি লক্ষণীয়। এদিকে শিক্ষক সংকটের কারণে খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো রকমের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এমন কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানরা হতাশা প্রকাশ করে বলেছেন, দীর্ঘ সময় ধরে শূন্য পদের বিপরীতে কোনো শিক্ষক পাওয়া যাচ্ছে না। এর আগে গত 12 মার্চ শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 32,438 জনকে নির্বাচন করা হয়। এর প্রায় দেড় মাস পর গত 27 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত তাদের চূড়ান্ত সুপারিশের জন্য প্রথমবারের মতো অনলাইনে ভিডিওল ফর্ম পূরণের নির্দেশ দেন এনটিআরসিএ। এরপর আরো 2 দফায় ফর্ম পূরণের সময় বাড়িয়ে 26 জুন করা হয়েছে। এভাবে বারবার সময় বাড়ানোকে এনটিআরসিএ সময় ক্ষেপণের পায়তারা বলছেন প্রার্থীরা। অথচ তারা চাইলে সবকিছু যাচাই বাছাইয়ের জন্য একটা সময় নির্ধারণ করতেই পারত। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থী ইমরান খান বলেন, 5 বছর ধরে এই নিয়োগ কার্যক্রম চলমান, কিন্তু কর্তৃপক্ষ এখনো চূড়ান্ত সুপারিশ করতে পারেনি। শিক্ষক সংকট ও অসহায় শিক্ষকদের মানবিক ও সামাজিক অবস্থা বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সুপারিশ করুক এই প্রত্যাশা তাদের। আপনার প্রতিষ্ঠান আপনি কি জানেন না যে কোনগুলো প্রয়োজন? আমার জানার পরেও একটা করে মানে একটা একটা করে কাজ করছে আর একটা একটা করে প্রসেস ইয়ে করছে, যেখানে আমাদের ধরেন আমাদের দীর্ঘ 5 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের এই চতুর্থ 16তম গণবিজ্ঞপ্তি সরি 16তম নিবন্ধনে যারা পাশ করেছে 5 বছর পার হয়ে গেছে, 6 বছরে চলমান, কিন্তু তারপরেও তারা একটা নিয়োগ কমপ্লিট করতে পারেনি। 26 জুনের মধ্যে ফর্ম পূরণ শেষ হলে ঈদের পরই তারা চূড়ান্ত সুপারিশের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাইবেন। 2023-24 অর্থ বছরের সঙ্গে নতুন শিক্ষকদের নিয়োগের বিষয়টিও যুক্ত করা হতে পারে। এনটিআরসির সচিব ওবায়দুল রহমান কালবেলাকে বলেন, এখন পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনের আবেদনই শেষ হয়নি, আবার অনেক আবেদনে ভুল রয়েছে, যে কারণে 26 জুন পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। ঈদের পর চূড়ান্ত সুপারিশের জন্য মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। আসলে ওই পুলিশ ভেরিফিকেশনের আবেদনই শেষ হয় নাই, আবেদন 26 তারিখ পর্যন্ত আমরা বাড়াইছি, এই জন্য অনলাইনে করতেছে, প্রচুর ভুল করতেছে, তারা আবার বলতেছে স্যার ভুল করছি, সাবমিট করে দিছি, এখন কি হবে, এই জন্য আমরা আবার তাকে এডিট করার সুযোগ দিয়ে 26 তারিখ পর্যন্ত আমরা করেছি। এরপরে আমরা সব পেয়ে গেলে, সব পাবো কিনা জানি না, মোটামুটি ওই ডেট শেষ হলে আমরা মন্ত্রণালয়ে লিখবো যে এটা আমরা দিব কিনা। হ্যাঁ, ফাইনালি এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের পাশাপাশি সনদ যাচাই করা হচ্ছে। পুলিশ ভেরিফিকেশনে যে সমস্যাটা হচ্ছে যে ফিল্ড লেভেল থেকে এরা বারবার ভুল করতেছে, যারা আবেদন করে এরা তো ওই দোকান থেকে করে, তো এরা ঠিক মতো তথ্য দেয় না, পুরুষের জায়গায় মহিলা লিখে রাখে, মেয়েলের জায়গায় ফিমেল লিখে, এরকম অনেক ঝামেলা আছে, ঠিক করে চেক করে ঠিক করতেছে, আবার ফেরত পাঠাচ্ছে, এরকম কাজ চলতেছে আর কি, অনেকে আবার এখনো দেয়ই নেই, এরকম আছে। প্রসঙ্গত, 16তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2019 সালের 23 মে, চূড়ান্ত ফল প্রকাশ করা হয় 2021 সালের 17ই অক্টোবর, যেখানে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয় 18,550 প্রার্থীকে।